Hi friends, আজকে আমরা সিলেটের শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত লেমন গার্ডেন রিসর্ট দেখব। লোকেশনের কথা যদি বলি তাহলে শ্রীমঙ্গল শহর থেকে 8 কিলোমিটার ভিতরে লাওয়াছড়ু রোডে ঠিক কমলগঞ্জ সীমান্ত যেখানে শুরু হয়েছে মানে শ্রীমঙ্গল উপজেলার শেষ প্রান্ত কমলগঞ্জ উপজেলার শুরু যে প্রান্তটি সেখান থেকে হাতের ডানে যে রাস্তাটি গিয়েছে এটা ধরেই আমরা যদি যাওয়া শুরু করি তাহলে আমরা পেয়ে যাব লেমন গার্ডেন রিসর্টটি। আজকের এই ভিডিওটা আমি ইচ্ছা করে একটু বড় রাখার চেষ্টা করেছি কারণ আমার কাছে মনে হয়েছে আজকের ভিডিওতে অনেক বেশি সবুজ বনানি গাছপালা রয়েছে। এইরকম ভিডিও আসলে আমার কাছে খুব মনে হয় যে খুব আই সুদিং আই রিল্যাক্সিং মনে হয়। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, যেহেতু আমার কাছে ভালো লাগে আমার মনে হয় যে আপনাদের কাছেও ভালো লাগে। তো ভিউয়ার্স চলুন আমরা দেখে আসি লেমন গার্ডেন রিসর্টটি। এখন যে রাস্তা দিয়ে চলছি এটা বেসিক্যালি একটি প্রাইভেট রোড যা চলে যাবে আপনার লেমন গার্ডেন রিসোর্টের দিকে। আশেপাশে অবশ্য ছোট ছোট ঘর বাড়িও আছে। লেমন গার্ডেন রিসোর্টটি যখন চলে আসলাম তার গেটের ঠিক অপোজিটে আপনি ছোট একটি হস্তশিল্পের দোকান পাবেন। আপনারা চাইলে এখানে নেমে আপনাদের মত কেনাকাটা করতে পারেন। আমি অবশ্য দোকানের ভিতরে নামি নাই, বাইরে থেকে একটি ভিডিও করেছি। এই দোকানটি ঠিক উল্টো দিকে লেমন গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা গেট। দেখেন আমরা চলে যাচ্ছি ভিতরে। রিসোর্টটি মূলত ছোট বড় অনেকগুলো টিলা নিয়ে নির্মিত। এখন আমরা টিলার উপর উঠছি এবং কিছুক্ষণ পরে আমাদের কার পার্কিং জায়গা চলে আসলো। রিসেপশন কিন্তু আরো ভেতরে, আমরা বেসিক্যালি কার পার্কিং এ না সোজা চলে যাবো রিসেপশনে। রিসোর্টে নেমেই রিসেপশন থেকে চেক ইন করে আমরা চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা উপরে উঠছি মানে টিলার উপরে উঠছি। তো এখন আমি খুব ছোট করে খুব হালকা করে আমি আমার যে রুমে উঠেছি সেই রুমটা একটু দেখাবো, এরপরে আমরা আমাদের সম্পূর্ণ রিসোর্টটা দেখব। তো এটা একটি টুইন চেয়ার রুম, দুটো খাট আছে এখানে। একেবারে ঢুকেই আমার আসলে যখন গোছানো থাকে তখন ভিডিওটা করা উচিত ছিল। রুমের পাশে একটি ওয়াশরুম বা টয়লেট, খুব সুন্দর একটি পেইন্টিংস। রুম থেকে বের হয়েই অসাধারণ দৃশ্য, মনে হচ্ছে আমি বনের ভিতর থাকছি। দেখেন রুম থেকে বের হয়েই গাছ গাছালি বাগান চারপাশে। এটা একেবারে শেষ প্রান্তে একটা রুমে আমি আছি। দেখেন আমি আরেকটু টিলের উপর যদি উঠি এখান থেকে চারপাশের একটা অসাধারণ প্যানোরামিক একটা ভিউ দেখতে পাবেন, যেখানে দূরে আমি পাহাড় দেখতে পাচ্ছি, আছে চা বাগান এবং নানা রকম গাছ। আসলে এই ফিলিংসটা এখানে দাঁড়িয়ে চারপাশ দেখার যে একটা ফিলিংস এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না।
চলুন এবার সম্পূর্ণ রিসর্টটি একটু ঘুরে ঘুরে দেখি। তো এখানে এসে সবার আগে যেটা আমি জানতে পারলাম যে এখানে খুব সুন্দর একটি টেনিস কোর্ট আছে, আছে সুইমিং পুল এবং হরিণ। তো পুরোটা রিসোর্ট আসলে দেখার আগে আমার সবার আগে এই দুটো জিনিসই আমার খুব দেখতে ইচ্ছে করেছে। তো চলে যাচ্ছি আমি টেনিস কোর্ট আর সুইমিং পুলের দিকে। তবে যা বলেছিলাম ভিউয়ার্স যে সম্পূর্ণ রিসোর্টটি এত সুন্দর, মানে পুরোটা রিসোর্টটাই হচ্ছে আপনার ছোট বড় টিলার উপরে। আপনি দেখবেন যে আমি ভিডিও করার সময় অনেক উঁচু নিচু সিঁড়ির ওপরে উঠব, নামবো, তার মানে তখন একটু বুঝতে পারবেন যে আমি টিলায় উঠছি, টিলা থেকে নামছি। টেরিস কোর্টে চলে আসলাম। এখান থেকে চলে যাব রিসেপশন এরিয়ার দিকে, সুইমিং পুল, যা এখান থেকে একটু দেখা যাচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে ব্লু কালারের পানিটা দেখা যাচ্ছে, এটাই বেসিক্যালি সুইমিং পুল। তো চলুন আমরা এখন রিসেপশন এরিয়ার দিকে যাই, যে সুইমিং পুল কিডস জোনটা দেখে আসি। এখানে একটি টি স্টোরও দেখতে পাচ্ছি। তো আপনারা যদি চান এখানে এসে আপনারা চা বা অন্যান্য সামগ্রী কিনতে পারবেন। তো আমি যখন এসেছিলাম তখন অবশ্য লক ছিল দুপুরবেলা, তো আমি আর ভেতরে ঢুকতে পারি নাই। এখন চলে যাচ্ছি আমরা কিডস জোনের দিকে। এই সাইডটা আছে বাম্পার কার, পাশে রয়েছে হরিণ। আমি আগেই বলেছি যে আমি দুপুরের সময় এসেছি, এই কারণে এখানে আসলে ওরকম ভিউয়ার্স নাই বা বাচ্চারাও দেখতে পাচ্ছে না। হয়তো বিকালের দিকে আমার মনে হয় এখানে আমি
অনেকে দেখতে পাবো। আরো একটি কিডস রুম দেখতে পাচ্ছি। এখানে বাচ্চাদের জন্য রয়েছে স্লাইডস, দোলনা। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এই রিসোর্টের চারপাশে কিন্তু প্রচুর লেবু গাছ। এটা আসলে লেবু বলবো না আমি, কমলালেবু বা মালটা। তো আপনারা দেখবেন যে আমার ভিডিওর অনেক এরকম বাগান পাবেন। তো এই কারণেই আমার মনে হয় এই রিসোর্টটার নাম রাখা হয়েছে যে লেমন গার্ডেন। এবং প্রচুর এই কমলালেবু গাছ, এর মাঝে আমি দেখতে পাচ্ছি যে অনেক হরিণ। হরিণ স্বভাবতই একটু নরম স্বভাবের হয়ে থাকে। আমার ভিডিও করা দেখে ওরা যেমন মন্ত্রমুগ্ধের মতো দেখছে, দূর থেকে যদিও মনে হচ্ছে যে এগুলা মূর্তি। লক্ষ্য করে দেখবেন এরা কিন্তু লড়াচড়া করছে। কিডস জোনের পাশে এরকম হরিণ এটা রাখার উদ্দেশ্য আমার মনে হয় যে বাচ্চারা খুব পছন্দ করবে, তারা খেলবে এবং পাশে দেখবে হরিণ। কিডজোন থেকে বের হয়ে আমরা আবার চলে যাব বাস সাইডে। এই কিডজোনের পরেই আরো লেবু বাগান দেখতে পাচ্ছি আমরা দুধারে। রাস্তার দুধারে প্রচুর লেবু গাছ। আমার মনে হলো কমলা লেবু, কারণ সিলেটে আপনারা জানেন যে কমলা লেবু সিলেটে এখন চাষ হচ্ছে খুব প্রচুর এবং প্রচুর ভালো। এবং সিলেটের কমলা লেবু পুরো বাংলাদেশে পাওয়া যায়, খেতেও বেশ সুস্বাদু। চলে আসলাম সুইমিং পুল এরিয়াতে। খুব সুন্দর একটি সুইমিং পুল আছে, স্পষ্ট পানি। এবং পুলের আশেপাশে যদিও আন্ডার কনস্ট্রাকশন কিছু রেস্টুরেন্ট আমি দেখতে পাচ্ছি, তারপরেও আপনি দেখবেন যে পুল সাইড রেস্টুরেন্ট আছে এখানে, যেখানে হয়তো বিকালে বারবিকিউ বা ছোটখাটো নাস্তার ব্যবস্থা আছে। আরেকটি মজার বিষয় আমি যেটা দেখলাম যে এখানে কিন্তু ভিতরের গেস্ট ছাড়া বাইরের মানুষও আছে যারা একটা চার্জ দিয়ে সুইমিং পুল তারা ইউজ করতে পারেন। অনেকেই নাইট স্টে করেন না, ডে লং স্টে করতে আসেন, তারা যে চার্জটি দেন তার মধ্যে সুইমিং পুলও অন্তর্গত।
তা ভিউয়ার্স আমরা ফুলটা দেখলাম, কিড জোনটা দেখলাম, হরিণ এবং কমলার লেবুর বাগানটাও দেখে ফেললাম। এখন আসুন আমরা লেমন গার্ডেন টি রিসোর্টের ভিতরের এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখি। আমি আগেই বলেছি যে ছোট বড় অনেকগুলো টিলার উপরে রিসোর্টটি অবস্থিত এবং এখানে কিন্তু বেশ কিছু ছোট বড় বিল্ডিং রয়েছে, ইন্ডিভিজুয়াল বাংলো রয়েছে। চলুন এখন আমরা সম্পূর্ণ রিসোর্টটি একটু ঘুরে ঘুরে দেখি। বেশিরভাগ বিল্ডিং এখানে দোতলা। এই বারান্দা থেকে দেখেন আবার একটি প্যানোরামিক ভিউ। এখানে নিচ থেকে সম্পূর্ণ এরিয়াটা একটা ভালো একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে। এইরকম জায়গা ভিউয়ার্স আমার প্রচুর ভালো লাগে, বিশেষ করে এই সবুজ এরিয়া গুলো। টু নাইটস এর মতো আমি স্টে করেছিলাম এই রিসোর্টটিতে। তো এই সময়টুকু আমার কাছে মনে হয়েছে যে আমি একেবারে প্রকৃতির মাঝে আছি। খুব সুন্দর আর্টিফিশিয়াল বাগান, ম্যান মেড অফ কোর্স, খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে রিসোর্টটি। আর্কিটেকচারাল ডিজাইনের কথাও যদি বলি তাহলেও এই রিসোর্টের তুলনা হয় না। এই সিঁড়ি দিয়ে চলে গেছে আবার টিলার নিচে, যেখানে আরো একটি বিল্ডিং, এখানে বেশ কিছু রুম রয়েছে। চলুন আমরা এখন এই বিল্ডিংটি একটু দেখে আসি।
রুম থেকে বের হয়ে বসার এরিয়া, লোহার সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি দোতলায়। ঢুকেই আরো একটি বসার এরিয়া, এবং চারপাশে আরো বেশ কয়েকটি রুম। যে সিঁড়ি দিয়ে নেমে এসেছিলাম এখন সে একই সিঁড়ি দিয়ে আমি উঠে যাচ্ছি। উঠে রিসোর্টটির বাকি অংশগুলো আমরা দেখে নিব। দিনের বেলা দেখে বোঝা যাচ্ছে না, রাতে কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগে। আপনার লক্ষ্য করলে দেখবেন যে সিঁড়ির দুই ধারে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু আলোক সজ্জার ব্যবস্থা আছে, লাইট গুলা রাতের বেলা খুব সুন্দর মনে হয়। এরই মাঝে পানির ফোয়ারা দেখতে পাচ্ছি, পানির ফোয়ারা এখন বন্ধ, সন্ধ্যা থেকে তারা চালু করে। এর মধ্যে বেশ কিছু কেঁচো ব্যাঙ এবং কুলো ব্যাঙ।
বাগানের ভেতর বাঁধানো পথ। মাঝে মাঝে রয়েছে বসার ব্যবস্থা। সামনে আরো একটি কটেজ। আমি এখানে এসেছি মে মাসে, স্বভাবতই রুমগুলা বেশিরভাগই খালি, তবে ট্যুরিজম পিরিয়ড যেটাকে আমরা বলি শীতকালের দিকে আমার মনে হয় সিচুয়েশন একটু ডিফারেন্ট থাকবে, তখন অনেক মানুষ থাকবে সেখানে। মোটামুটি আমরা পুরো রিসোর্টটাই দেখে ফেললাম। কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। ভিডিওটি পছন্দ হলে বা এরকম ভিডিও যদি আপনি আরো চান তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিডব্যাক অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।